ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে রাধাকৃষ্ণ কমিশনের কোশ্চিন, অর্থাৎ 8 মার্কের একটা কোশ্চিন আলোচনা করেছিলাম। সেই কোশ্চিনটি ছিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষা সম্পর্কে মূল কোন সুপারিশগুলো করেছে, সেগুলো আমরা আলোচনা করেছি। তোমরা যদি কেউ সেই ভিডিওটি না দেখো, তাহলে আগের ভিডিও তোমরা 26 নম্বর ভিডিওটি দেখতে পারো। এবং এখন যে আমরা বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে আরেকটা 8 মার্কের কোশ্চিন, অর্থাৎ রাধাকৃষ্ণ কমিশন থেকে আমি দুটো 8 মার্কের কোশ্চিন দেখেছি। একটা আমরা আলোচনা করেছি এবং একটা এখন আমরা আলোচনা করব। এবং এখনকার যে কোশ্চিনটা, সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ধারণা দাও, অর্থাৎ আমাদের রাধাকৃষ্ণ কমিশনের যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছে, সেই সম্পর্কে এখানে আলোচনা করতে বলেছে। তো আমরা যদি দেখছি, তাহলে এখানে বলা হচ্ছে যে উচ্চশিক্ষার লক্ষ্য হিসাবে সমান অধিকারের দাবিকে বাস্তবায়িত করার জন্য রাধাকৃষ্ণ কমিশন গ্রাম জীবনের সঙ্গে উচ্চশিক্ষাকে যুক্ত করার পরিকল্পনা করে থাকে বা গ্রহণ করে। অর্থাৎ উচ্চশিক্ষার যেহেতু অধিকার সমান, সকলেরই সমান অধিকার রয়েছে উচ্চশিক্ষা গ্রহণ করতে, সেহেতু এই কমিশনে এই গ্রামীণ ছেলে মেয়েদের, যাদের তারা গ্রামে থেকেই প্রাথমিক শিক্ষা থেকে হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষা নিজে নিজেদের গ্রামে থেকে সমাপ্ত করতে পারে, শেষ করতে পারে, সেই লক্ষ্যে গ্রামের বিশ্ববিদ্যালয়ের ধারণাটি রাধাকৃষ্ণ কমিশনে দেওয়া হয়। এই জন্য বলেছে যে ভারত স্বাধীনতা লাভের পর ভারতের হাজার হাজার গ্রামের বিশেষ প্রয়োজন মেটানোর উপযোগী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনে দেখা দেয়, তা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাটি সৃষ্টি হয়। অর্থাৎ গ্রামের ছেলেমেয়েদের শিক্ষার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি তৈরি হয়। যেসব ছেলেমেয়েরা গ্রামে বাস করে এবং শহরে এসে পড়ার সুযোগ পায় না, তাদের উচ্চশিক্ষার জন্য রাধাকৃষ্ণ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে এক নতুন শ্রেণীর বিশ্ববিদ্যালয় পরিকল্পনা গ্রহণ করেছিল। গ্রামের মানুষরা যাতে গ্রামেই নিম্ন স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষালাভ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে রাধাকৃষ্ণ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে কিছু আদর্শ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। তাহলে খুব সাধারণ বিষয় যে গ্রামের ছেলে মেয়েরা যাতে যারা যারা ইউনিভার্সিটি অর্থাৎ শহরগুলোতে ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে এসে তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, তাদের সুবিধার জন্য তারা যাতে প্রাথমিক শিক্ষা থেকে এবং হায়ার এডুকেশন পর্যন্ত নিজেরাই গ্রামে থাকাকালীন বা গ্রামে থেকেই সেটা সুযোগ লাভ করে, এই পরিপ্রেক্ষিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে এই একটা পদক্ষেপ গ্রহণ করেন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় আমাদের তৈরি করতে হবে। এবার গ্রামীণ দৃষ্টিভঙ্গি স্থাপনের যে দৃষ্টিভঙ্গি, কমিশনের কি দৃষ্টিভঙ্গি ছিল, সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় রয়েছে, এর সোর্সটা কি, অর্থাৎ এই যে চিন্তা ভাবনাটা শুরু হলো কোথা থেকে শুরু হলো বা কোথা থেকে আসলো, তো যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে ডেনমার্কের জনতা কলেজ আর গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাটি গৃহীত হয়। অর্থাৎ গান্ধীজি 1937 সালে যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার কথা বলেছে, সেখানে তিনি গ্রামীণ ছেলেমেয়েদের শিক্ষার জন্য বিশেষ তৎপরতা গ্রহণ করেছিলেন এবং তিনি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করার কথা বলেছেন। ঠিক তেমনি ডেনমার্কের জনতা কলেজও হচ্ছে গ্রামীণ ছেলে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা, যে দুটো কনসেপ্ট বা যে দুটো ধারণার উপর বেস করে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা এখানে গৃহীত হয়। ওয়ার্ধা পরিকল্পনায় নিম্ন বুনিয়াদী, ওয়ার্ধা পরিকল্পনায় নিম্ন বুনিয়াদী, উচ্চ বুনিয়াদী, উত্তর বুনিয়াদী শিক্ষার প্রস্তাব ছিল। এটা এটা হচ্ছে এই যে এই যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা ছিল, এটা হচ্ছে ওয়ার্ধা পরিকল্পনা। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় হলো কি ওয়ার্ধা পরিকল্পনা বলছে, এখানে 3 ধরনের শিক্ষার কথা বলা হয়, নিম্ন বুনিয়াদি, উচ্চ বুনিয়াদি এবং উত্তর বুনিয়াদি। রাধাকৃষ্ণ কমিশন এই পরিকল্পনায় আরো ব্যাপক রূপ দান করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সর্বাঙ্গীন শিক্ষা ব্যবস্থার প্রস্তাব দেয়। অর্থাৎ যে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা আছে বা হায়ার এডুকেশন হয়, সেটা পূর্ণাঙ্গভাবে কিভাবে সমাপ্ত করা যায়, এর একটা রূপরেখা গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণাটি দেওয়া হয়। অর্থাৎ রাধাকৃষ্ণ কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণাটি দেওয়া হয়। এবং মূল উদ্দেশ্য কি ছিল, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল 1 নম্বর গ্রামের শিক্ষার্থীদের উচ্চ গ্রামে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া, অর্থাৎ তারা গ্রামে থেকে যাতে উচ্চ শিক্ষার সুযোগ লাভ করে। দ্বিতীয়ত গ্রামের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, অর্থাৎ গ্রামের যে সম্পদগুলো রয়েছে বা যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। গ্রামের গ্রামীণ অর্থনীতিতে উন্নতি করা, অর্থাৎ যদি সেখানকার মানুষ কি হয় শিক্ষিত হয়, তাহলে তাদের অর্থনীতি অটোমেটিকলি বাড়বে, তাহলে গ্রামের অর্থনীতিকে উন্নতি করা, এটা ছিল মূল লক্ষ্য। গ্রামীণ শিক্ষা ও সংস্কৃতি মানোন্নয়ন, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা তো উন্নতি ঘটবেই, তার সঙ্গে সঙ্গে তাদের যে কালচার রয়েছে সেটারও বিকাশ ঘটবে। ঠিক আছে, তাহলে এই 4টি ছিল মূল
উদ্দেশ্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য। এবং যদি আমরা দেখি যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটাই এসেছে ডেনমার্কের জনতা কলেজ ও গান্ধীজি বুনিয়াদী শিক্ষা থেকে। এর মূল লক্ষ্য ছিল যে গ্রামের ছেলেমেয়েরা যাতে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা গ্রামে থেকে করতে পারে, যারা বা যেসব ছেলেমেয়েরা শহরে এসে ইউনিভার্সিটি বা কলেজগুলোতে ভর্তি হয়ে শিক্ষাগ্রহণ করতে পারছে না, তারা যাতে গ্রামে থেকে তাদের হায়ার এডুকেশনটা সমাপ্ত করতে পারে। এই হলো মূল আলোচনা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আসবো। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।